শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ থেকে পালিয়ে যাওয়ার পর মাশরাফি বিন মূর্তজার বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা নরেল দুই আসনে সদ্য সাবেক হওয়া সংসদ সদস্য মাশরাফির বাড়িতে আগুনের সেই ভিডিও লিটন দাসের বলে গুজব ওঠে ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় কিছু পেজ থেকে লিটন দাসের ছবি জুড়ে দিয়ে প্রচার করা হয় সেই ভিডিও তারা দাবি করে ইসলামপন্থীরা লিটন দাসের বাড়িতে আগুন দিয়েছে তবে ভারতীয় গণমাধ্যম দৈনিক দ্য ইকোনমিক টাইমস এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে সেখানে তারা সত্যিটা প্রকাশ করেছে লিটন দাসের নয় পুরিয়ে দেওয়া বাড়িটি মাস্টার বিবির মর্তজার সবুজ টিভি